Hello friends, assalamu alaikum, আমি রেহানা আবার আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো friends, আজকে লাঞ্চ আমাদের কি কি দিল সেটা দেখব। আজকে আমাদের দুপুরের খাবার কি কি দিল, এখানে হচ্ছে হোয়াইট রাইস এবং চিকেন, এখানে হলো সমুচা, এখানে ডাল, এখানে দেখতে পাচ্ছ রুটি দিয়ে খাওয়ার জন্য, তো এখানে এখানে সালাদ, এখানে আছে জাবাতি এবং যাকে বলে টক দই। তো ফ্রেন্ডস, এখানে আছে কোকা কোলা, এখানে আছে আপেল, এবং এখানে দিয়েছে কেক, তো ফ্রেন্ডস আজকে আমরা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কোনো কিছু ভাল লাগছে না, মনটা অনেক খারাপ, তো আজকে বেশি কিছু খাবো না, জাস্ট হোয়াইট রাইস এবং চিকেন এবং সালাদ। ব্যাস। তো ফ্রেন্ডস আবারও বলছি, আমরা হোটেলে আছি, যেহেতু হোটেলে আছি তেমন একটা ভিডিও তোমাদেরকে দিতে পারছি না, আশা করি এতটুকুই তোমাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস আমরা এখন খেয়ে নিব, খাওয়ার আগে আমরা একটু ঘুরে আসব, বাইরে থেকে। এটা আমাদের রুম, এটা আমাদের বাইরে। তো এটা পাশাপাশি রুম, এটা এখানে সবাই ওয়ারেন্টি আছে। তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই, যার পানি লাগবে পানি খাবে, যাচ্ছি রুমে। আজকে সকালে আমাদের দিয়েছিল নাস্তা, এগুলো দিয়েছিল ডাল, বুটের ডাল, আমরা শেষ করে ফেলেছি এগুলি। তো ফ্রেন্ডস আবার চলে আসলাম আমরা আমাদের দুপুরের খাবার ওটার মধ্যে। তো ফ্রেন্ডস তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ও যারা এখনও করোনি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল, এবং যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দিবে, একটা শেয়ার করে দিবে ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস দেশে বিদেশে যে যেখানে বসেই দেখো না কেন, সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল এবং ভালোবাসা রইল, আমার জন্যও তোমরা দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই।